মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম পুরো রমজান মাসের প্রায় প্রতিটা বাসায় প্রতিদিনের একটি স্পেশাল আইটেম হচ্ছে সোলাভোনা আর সেই সোলাভোনা খুব সহজে এবং খুব মজা করে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ এবং কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন তবে টেস্টের দিক থেকে অসাধারণ আর সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে প্রেসার কুকারে করে দেখাবো প্রথমেই আমি ছোলা ভিজিয়ে রাখবো এর জন্য এখানে আমি দেড় কাপ ছোলা নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রায় সারা রাত অথবা কমপক্ষে পাঁচ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে ছোলাগুলো ভেজানোর পর ছোলাগুলো ভিজে ফুলে এরকম বড় সাইজের মতো হবে এবং গাগুলো চকচকে লাগবে দেখতে ঠিক সে পর্যায়ে ছোলাগুলো আমি খুব ভালো মতো ধুয়ে এখানে উঠিয়ে নিয়েছি আর এই ছোলা রান্নার জন্য আমাদের যা যা লাগবে আমি সেগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেড় কাপ ছোলার জন্য এখানে আমি পেঁয়াজ মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি প্রায় পনেরো এক কাপের মতো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু প্রেশার কুকারে রান্না করব এর জন্য মোটা করে কাটলেও এই পেঁয়াজগুলো সুন্দর গলে যাবে ফালি কাঁচা মরিচ নিয়েছি এখানে কিছুটা আর সে সাথে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো পোনে একটা চামচের মতো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর নিয়েছি রঙের জন্য এখানে চা চামচের মতো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো পনেরো একটা চামচের মতো এই গরম মশলা গুঁড়োতে আমি কী কী ব্যবহার করেছি ড্রেসক্রিপশন বক্সে তা লেখা থাকবে এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গরম মশলা গুঁড়োটাই ব্যবহার করতে পারেন অথবা কেউ যদি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কালো এলাচ এক টুকরো দারুচিনি এক টুকরা লং দুই টুকরা দিলেও চলবে এমনকি আপনারা গরম মশলাটা স্কিপও করতে পারেন তবে গরম মশলা দিলে এই ছোলা রান্নার টেস্টটা অনেক বেড়ে যায় আর আমি যে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি এখানে কোনো তেজপাতা ব্যবহার করি নাই এর জন্য আমি আলাদা করে দুটো তেজপাতা ফালি করে নিয়েছি আর নিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো যারা ধনিয়া গুঁড়ো খান না তারা ধনিয়া গুঁড়োটা বাদ দিতে পারেন সেক্ষেত্রেও টেস্ট ঠিক থাকবে আর এই বাটা মশলাগুলো অবশ্যই দিতে হবে এর মধ্যে এখানে আমি জিরা বাটা নিয়েছি একটা চামচ রসুন বাটা নিয়েছি পনে একটা চামচ আর আদা বাটা নিয়েছি এখানে হাফ টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী আর লাগবে সয়াবিন তেল সয়াবিন তেল আমি এখানে নিয়েছি চার টেবিল চামচের মতো সোলা রান্নার এই রেসিপির বৈশিষ্ট্য হচ্ছে তেল পেঁয়াজ এবং মশলাপাতি মাংসের মতো করে দিতে হয় আর এর জন্য এই ছোলা রান্নাটা অনেক টেস্টি হয় এবার ছোলা এবং এই সব উপকরণগুলো প্রেশার কুকারে ঢেলে খুব ভালো মতো মাখিয়ে তারপর পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রেসার কুকারে এভাবে ছোলা রান্নার সুবিধা হচ্ছে খুব অল্প সময়ে প্রেসার কুকারে ছোলা সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও চটজলদি হয়ে যায় সব কিছু হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে ছোলাগুলো পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে সেই পরিমাণে পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা আটকিয়ে চুলাই বসিয়ে দেব চুলার জাল মিডিয়ামে রেখে ছোলাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে আমার প্রেসার কুকারে ছয়টা হুইসেল দিলে ছোলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এভাবে ছয়টা হুইসেল হলে চুলার জালটা বন্ধ করে প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এভাবে প্রথমে উপর দিকে যে পেঁয়াজগুলো ভেসে থাকবে সেইগুলো একটি হাতলের সাহায্যে ভেঙে নেব। সোলাগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার অতিরিক্ত যে পানি আছে সে পানিগুলো ঢাকনা খোলা অবস্থায় জাল করে শুকিয়ে নেব যারা আমার মতো বেশিরভাগ সময় প্রেসার কুকারে সোলা রান্না করে থাকেন তারা তো জানেনি এটি কতটা সহজ আর কতটা টেস্টি হয় আজকের এই রেসিপিতে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি ঠিক সেই সব উপকরণ ব্যবহার করে যদি আপনারাও সোলা রান্না করেন আমি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এই রমজানে সোলা রান্নার সহজ এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন এবং ফলো করার পর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না ভালো লেগে থাকলে রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখানে একটি টিপস হচ্ছে পানি শুকানোর জন্য জাল করার সময় ছোলাগুলো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই খুব বেশি নাড়াচাড়া করলে ছোলার গা থেকে অতিরিক্ত কাঁচ বের হবে এবং কালছে একটা ভাব চলে আসবে এবং কালারটা নষ্ট হবে তখন দেখতে ভালো লাগবে না তাই আপনারা চেষ্টা করবেন কম নাড়াচাড়া করেই ছোলাগুলো জাল করে পানিগুলো শুকিয়ে নিতে জাল করতে করতে যখন দেখবেন ছোলাগুলো মাখা হয়ে গিয়েছে এবং ঠিক এভাবে আস্তে আস্তে তেল ভাসতে শুরু করেছে ঠিক সে পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে তা না হলে সোলাগুলো ড্রাই হয়ে যাবে এই রকম ঝোল ঝোল অবস্থাতেই নামাতে হবে এবং ছোলাগুলো ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শুকিয়ে আসবে আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি মাখা মাখা এই ছোলাগুলো মুড়ি দিয়ে খেতে তো অসম্ভব মজার লাগে সেই সাথে এই ছোলার সাথে যদি কাঁচা ছোলা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়ে মাখানো হয় আরও টেস্টি লাগবে আর খাওয়ার সময় চাই উপর দিয়ে সামান্য চিপে নেওয়া লেবুর রস চুলার চাল বন্ধ করার পর উপর দিয়ে এভাবে হাফচা চামচের মতো ভেজে নেওয়া জিরার গুঁড়া যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গন্ধটা আরও ভালো আসবে সোলাগুলো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় মজার এই সোলাভোনাটা আর এটির স্বাদ আপনারা রেসিপিটি ফলো করার পরই উপভোগ করতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ